হ্যালো বন্ধুরা, জিডি লার্নিং পয়েন্টে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস নেব সয়েল প্রোফাইল। তো এই সয়েল প্রোফাইলটা কী সেটা আমরা জানবো। তার আগে জানবো এই যে সয়েল, এই সয়েলটা কী, যেটা আমরা আগের ক্লাসগুলোতে জেনেছি। আর যারা ওই আগের ক্লাসগুলো করেনি তারা ডেসক্রিপশন বক্সে যাও, ডেসক্রিপশন বক্সে গিয়ে ক্লাসগুলো করে নাও, ফলে ক্লাসটা বুঝতে সুবিধা হবে। তো প্রথমে আমরা আসবো সয়েলটাকে। দেখো, আমরা জানি আদি শিলা আহবিকারের ফলে চূর্ণ বিচূর্ণ হয়, শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে লেগোলিথে পরিণত হয়। এই লেগোলিথের ওপর বিভিন্ন মাটি সৃষ্টির মৌলিক এবং বিশেষ প্রক্রিয়াগুলো কার্যকর হয়। মৌলিক প্রক্রিয়াগুলো কী কী দেখো, হিউমিফিকেশন, খনিজকরণ, মিনারাইজেশন, ইলুভিয়েশন এই প্রক্রিয়াগুলো কার্যকর করছে। এছাড়াও ক্যালসিফিকেশন, ল্যাটেরাইজেশন, পর্জলাইজেশন, গ্লেজেশন এই প্রক্রিয়াগুলো কাজ করার ফলে মৃত্তিকার সৃষ্টি হয়ে থাকে। তো কোন প্রক্রিয়া কাজ করছে এবং কোন প্রক্রিয়া কী মাটি সৃষ্টি হচ্ছে, সেটা কোন প্রক্রিয়া কার্যকর করছে, সেই অঞ্চলটা কী রকমের প্রাকৃতিক পরিবেশ বর্তমান, এই সমস্ত কিছু নির্ভর করছে। এবার আসবো, এ দেখো, এই লেগোলিথ কিন্তু দুভাবে সৃষ্টি হতে পারে। যেটা আমরা প্রথমে একটা বললাম যে প্রায় আবহবিকারের ফলে শিলাচূর্ণ বিচূর্ণ হয়ে সৃষ্টি হতে পারে, যেটা এটা একটা শিলাচূর্ণ বিচূর্ণ হয়ে সৃষ্টি হতে পারে। আরেকটা কি, কোনো একটি জায়গায় শিলা টুকরো কণা প্রাকৃতিক শক্তির দ্বারা বাহিত হয়ে জমা হয়ে কোনো একটা অঞ্চলে বাহিত হয়ে এসে জমা হলো, ফলে লেগোলিথের সৃষ্টি হলো। আর এই লেগোলিথের ফলে লেগোলিথের ওপর প্রাকৃতিক যে মৃত্তিকার সৃষ্টির প্রক্রিয়াগুলো রয়েছে সেই প্রক্রিয়াগুলো কার্যকর হওয়ার ফলে মাটির সৃষ্টি করছে। মাটির সৃষ্টি হয়ে গেল, এবার এই মাটির শ্রেণীবিভাগ করব। মেনলি দেখো, গভীরতার ভিত্তিতে এই মাটিটাকে দুটো ভাগে ভাগ করছি আমরা, যেটাকে টপ সয়েল আর এটা সাব সয়েল, যেটাও আমরা ক্লাস অলরেডি নিয়ে নিয়েছি। যারা ক্লাসগুলো করেনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা লিঙ্ক থেকে ক্লাসগুলো করে নাও। টপ সয়েলটা কি, টপ সয়েলটা জানবো, মাটির উপরিপৃষ্ঠ থেকে 9 থেকে 10 ইঞ্চি গভীরতা, যেখানে গাছ তার প্রয়োজনীয় খাদ্যরস শোষণ করে থাকে, এই স্তরটিকে বলছে টপ সয়েল। সাব সয়েল কি, এই যে টপ সয়েলের ঠিক নিচে যেখানে যার উপর টপ সয়েলটা অবস্থান করছে, আর এই সব সয়েলের উপর নির্ভর করলে বাড়িঘর, রাস্তাঘাট প্রভৃতি নির্মাণ হয়ে থাকে। তো সাব সয়েল বুঝতে পারলে টপ সয়েলের ঠিক নিচে যে স্তরটা বর্তমান করছে, অবস্থান করছে, সেটাকে সাব সয়েল বলছে। তাহলে এই ব্যাপারটা বুঝলাম। এবার আসবো সয়েল প্রোফাইল। সয়েল প্রোফাইলটা কি দেখো বন্ধুরা, সয়েল প্রোফাইল কাকে বলে, অনুকূল প্রাকৃতিক পরিবেশে কী হয় যে আদর্শ মাটির সৃষ্টি হচ্ছে। এই লেগুলিতির ওপর ধরো বিভিন্ন প্রক্রিয়া কার্যকর হচ্ছে, কার্যকর হওয়ার ফলে অনুকূল পরিবেশ যদি পেয়ে থাকে সেখানে একটা আদর্শ মাটির সৃষ্টি হচ্ছে। এবার আদর্শ মাটি যে সৃষ্টি হবে তখন মাটির পৃষ্ঠদেশ থেকে একেবারে আদিশিলা পর্যন্ত বিভিন্ন লেয়ার দেখা যায়, বিভিন্ন স্তর দেখা যায়। এই যে পৃষ্ঠস্তর থেকে একবারে বেডরক পর্যন্ত যদি আমরা একটি লম্বচ্ছেদ অঙ্কন করি তাহলে বিভিন্ন স্তর দেখা যায়। এই স্তরগুলো দেখা যাচ্ছে, এই যে স্তরগুলো সমস্তকে স্তরায়ন বলছে বা সয়েল প্রোফাইল বলছে। এই যে সয়েল প্রোফাইল তাহলে বুঝতে পারলে বন্ধুরা সয়েল প্রোফাইল কাকে বলে। এবার একটি দেখো আদর্শ পরিলেখ, এটা তো আদর্শ পরিলেখে কিন্তু বিভিন্ন স্তর লেখা যায়। এবার আদর্শ পরিলেখে বিভিন্ন স্তর লক্ষ্য করা যায়, ABC। এবার এই যে ABC এগুলো লক্ষ্য করছি, এগুলোকে আবার উপস্তরে যেমন A1, A2, A3, আবার B1, B2, B3,
এরকম উপস্তরে ভাগ করা যায়। তো চলো এই স্তরগুলো একটু আলোচনা করি। এখানে একটা ছবি আমি আঁকে, প্রথমেই এঁকে রাখি সুবিধার্থে। চলো প্রথমেই আমি আলোচনা করব ও হরাইজন বা ও স্তরায়ন। এই যে এ ও হরাইজন, এটাকে দুটো ভাগে ভাগ করছে, একটা ও ওয়ান একটা ও টু। ও হরাইজনটা কি বলে, বিশেষ করে বনাঞ্চলে, বনাঞ্চলে যে গাছপালা আর পাতা, শেকড়, ডালপালা এবং প্রাণী দেহবিশেষ পড়ে থাকছে, পড়ে প্রস্তরীভূত হচ্ছে, সেখানকার বীজকের দ্বারা বীজিত হচ্ছে, বীজিত হয়েই হিউমাসে পরিণত হচ্ছে। এই যে টোটাল হিউমাসটা গঠন করছে, এই যে স্তর গঠন করছে, হিউমাস গঠন করে, সেই স্তরটাকে বলছি ও স্তর। এটাকে দুটো ভাগে ভাগ করছি আমরা, একটাকে বলছি ও স্তর ও ওয়ান স্তর, একটাকে বলছি ও টু স্তর। ওয়ান স্তরটা কি, এটি ভূপৃষ্ঠের সবচেয়ে ওপরের স্তর বলতে পারো। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটার একেবারে ওপরে যদি ধরে নিই, যেখানে গাছপালার দেহাবশেষ যথা পাতা, ডালপালা, মূল এবং প্রাণীর দেহবিশেষ অবিশ্লেষিত অবস্থায় পড়ে থাকে। যেমন কোনো একটি প্রাণী বা উদ্ভিদ মেয়ের দেহবিশেষের কোনো পরিবর্তন ছাড়াই সবেমাত্র পড়েছে, পড়ে সব সেখানে পড়ে রয়েছে সবেমাত্র, কোনো পরিবর্তন হয় না, তুমি দেখে আইডেন্টিফাই করতে পারবে যে এটা অমুক জিনিস, এটা ওই জিনিস। তো কোনো রকম পরিবর্তন ছাড়াই মাটির উপর স্তরে পড়ে থাকে যে স্তর গঠন করেছে সেটাকে ও স্তর বলছে। তো বন্ধুরা, ও স্তর বলছে ঠিক আছে, মেনে নিলাম, ও ওয়ান স্তর বলছে ঠিক আছে, কিন্তু প্রকৃতপক্ষে এই স্তরটি কোনো স্তর বলা যায় না, কোনো লেয়ার বলা যায় না, যেহেতু এখানে সব কিছু অবিশ্লেষিত অবস্থায় থাকছে। চলো এবার ও টু, এই যে ও ওয়ান স্তরটি আছে, এই স্তরটির ঠিক নিচে এই স্তরটি, যেটি সমস্ত কিছু বীজকের দ্বারা বীজিত হয়ে সেখানে প্রস্তরীভূত হয়ে হিউমাস গঠন করছে। এই যে হিউমাস সমৃদ্ধ এই স্তরটি, এই স্তরটিকে বলছে হিউমিফিকেশন, হিউমিফিকেশন প্রক্রিয়া ঘটছে এই স্তরে, এই স্তরটিকে হিউমাস স্তরও বলা হয়ে থাকে। তো এটাকে হিউমাস স্তরও বলা হয়ে থাকে, কেননা এখানেই একমাত্র এই যে জৈব পদার্থগুলো রয়েছে এগুলো প্রস্তরীভূত হয়ে হিউমাসে গঠন করে। তো বন্ধুরা, এখানে ইন্টারেস্টিং জিনিস, এই স্তরটি বনাঞ্চলে, বনাঞ্চলে এই যে স্তর বলা হয় থাকে, আর এই যে স্তরটা এখানে তার ঠিক নিচে এই স্তরটি, এখানে আমি ছোট্ট করে আঁকি, ধরে নিলাম এটা এই যে স্তর বনাঞ্চলে, কিন্তু এটা বনাঞ্চলে, আর ঠিক এই স্তরের উপরে স্তর যেটি ও ওয়ান, এটাই কিন্তু ও টু, আর এটা এটা ও ওয়ান, এই স্তরটিকে এফ স্তর বলছে। আবার এই যে হিউমাস প্রস্তরভূত হয়েছে হয়ে ও টু স্তরটি, এই স্তরটি এটি মিটে দিই, এই স্তরটি সরলবর্গীয় অরণ্যে, সরলবর্গীয় অরণ্যে ড্রাফ, ড্রাফ নামে পরিচিত। তাহলে এই যে হিউমাস স্তরটি দেখছ ও টু, এই ও টু সরলবর্গীয় অরণ্যে ড্রাফ নামে পরিচিত। আবার সেম এই স্তরটি শক্ত কাঠের যে পর্ণমোচী অরণ্য রয়েছে, সেখানে এই স্তরটিকে মাল বলছে। তো বন্ধুরা, এখানে কিন্তু খুব ইম্পর্টেন্স টপিক, এখান থেকে কিন্তু কোশ্চেন আসবেই। যেমন হিউমাস বা হিউমাস স্তর
স্বল্বর্গীয় অরণ্যে কী নামে পরিচিত বা পর্ণমোচী অরণ্যে কী নামে পরিচিত। আবার এরকমভাবেও আসতে পারে যে O2 স্তরটি পর্ণমোচী অরণ্যে কী নামে পরিচিত বা স্বল্বর্গীয় অরণ্যে কী নামে পরিচিত, বা এরকমও আসতে পারে ডাফ আসলে কোন স্তর বা ডাফ কোথায় হিউমিফিকেশন স্তরটি ডাফ নামে পরিচিত কোন অঞ্চলে কোন অরণ্যে। তো এখান থেকে কোশ্চেন বিভিন্ন রকমভাবে ঘুরে ফিরে আসতে পারে। চলো এবার চলে আসি এ স্তরটি নিয়ে, এটা মিটিয়ে দিই। বন্ধুরা বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, কেননা পরিশ্রম করছি তোমাদের জন্যই, যদি না বুঝতে পারো তাহলে কিন্তু পরিশ্রমটাই ব্যর্থ হবে। তো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এবার এ স্তর, ও স্তরের ঠিক নিচে এ স্তর। তো এই এ স্তরকে তিনটি ভাগে ভাগ করা যায়। প্রথমে আমি ভাগ করে নিই, A2 আর একটা A3। দেখো বন্ধুরা মন দিয়ে বোঝো, এ স্তর যেহেতু এই যে O2 স্তর, এখানে আমি একটা সুন্দরভাবে আঁকি, প্রথমে O1 তারপরে O2 তারপরে A1 তারপরে A2, এরকম যদি একটা প্রোফাইল হয়, তারপরে A3, তারপরে আসবে B1, আবার B2, B3, তারপরে C। এই প্রোফাইলটা তোমরা লক্ষ্য করো তাহলে ভালোভাবে বুঝতে পারবে। এই প্রোফাইলটা একটাই কারণ রাখলাম, এখানে কিন্তু প্রোফাইল, এখানে টোটাল মাটি রয়েছে, ধরো মাটির একটা প্রোফাইল এঁকে নিয়েছি আমি, ধরো তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো এ অন স্তর, এখানে কিন্তু হিউমাসের সমৃদ্ধ দেখা যায়। প্রকৃতপক্ষে কী হয়, এই স্তর কিন্তু খনিজ সমৃদ্ধ স্তর। আমরা জানি সমস্ত খনিজের ভাণ্ডার এই স্তরে থাকে, যেটি ধৌত হয়ে মাটির বি স্তরে চলে আসে, এটি আমরা জানি, এটা কোনো কোনো কথা হবে না। সেই জন্য এটাকে অ্যালুভিয়াল স্তর বলছে। কিন্তু এই যে এ অন স্তরটি রয়েছে, এইটা যেহেতু দেখো এ অন স্তরটি রয়েছে, এটা কিন্তু O2, এটা তো হিউমাস স্তর, হিউমাসে সমৃদ্ধ। এই যে এই স্তরের নিচেই লাগোয়া থাকছে বলে এখানে কিন্তু হিউমাসের সমৃদ্ধটা ভালো পরিমাণে দেখা যায়, আর খনিজের সমৃদ্ধ তেমনভাবে লক্ষ্য করা যায় না। প্রকৃতপক্ষে এই যে A2 স্তরটি রয়েছে, এই A2 স্তরকেই বলা হয় এ স্তর। কেননা এই A2 স্তরে যাবতীয় খনিজ সমৃদ্ধ থাকে, আর বৃষ্টির জল ধৌত হয়ে এই স্তর থেকে মাটি বি স্তরে চলে এসে ঠিক একই রকমভাবে B2 স্তরে এর ভাণ্ডার গড়ে ওঠে। যেহেতু এই স্তর থেকে খনিজ পদার্থ ধৌত হয়ে নিচের দিকে চলে আসে, কী কী খনিজগুলো আছে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশ, সোডিয়াম, ম্যাঙ্গানিজ, এই যে এই পদার্থগুলো আসছে ধৌত হয়ে, এগুলো তো কী, এইসব কী ক্ষারকীয় পদার্থ। তো ক্ষারকীয় পদার্থগুলো এগুলো কী হয়, এগুলো নিচের দিকে নেমে আসলে এই স্তরটি হালকা বর্ণের হয়ে যায় প্রথমত, আর মাটি আম্লিক হয়ে পড়ে। তো বন্ধুরা দেখো এই স্তর থেকে স্তরে চলে আসে, সেই জন্য এই স্তরটিকে, এই স্তরটিকে কী বলা হয়, অ্যালুভিয়াল লেয়ার। এটা নিয়ে কোনো কথা হবে না, এটা বুঝতেই পারলে। এবার চলে আসবো A3। এই স্তরটি সব স্তরে দেখা যায় না, লক্ষ্য করা যায় না, এটি এই স্তরের বেশি ধর্মগুলো লক্ষ্য করা যায়, যেমন খনিজ পদার্থ থাকে A3 স্তরের মধ্যে দিয়ে কিন্তু নিচের স্তরে চলে আসে, আর B1 স্তরের কিছু লক্ষ্য করা যায়, বি স্তরের কিছু লক্ষ্য এখানে লক্ষ্য করা যায়। তো ব্যাপারটা ক্লিয়ার হলো, যদি ক্লিয়ার না হয় আবার বলবে, কমেন্ট করবে, আমি তোমাদের সলিউশন দেওয়ার চেষ্টা করবো। এই ছবিটা মিটছি না, এটা লাগবে, তো এইটুকু আমরা মিটিয়ে দিচ্ছি। এবার চলে আসবো B2। চলো B স্তরকে তিনটে ভাগে ভাগ করছে, B1, B2 আর B3। B1 ঠিক ওই A1 এর মতন, এখানেও কিন্তু তেমনভাবে সব স্তরে দেখা যায় না প্রথমত,
আর দ্বিতীয়ত এখানে কিন্তু খনিজ পদার্থের সঞ্চয় ঘটে না, তেমনভাবে সঞ্চয় ঘটে না। প্রকৃতপক্ষে বি স্তরকে ইলুভিয়াল স্তর বলা হয়ে থাকে, কেননা এই স্তর থেকে যাবতীয় খনিজ পদার্থ ধৌত হয়ে এই বি টু স্তরেই জমা হয়। সেই জন্য স্তরটির গাঢ়বর্ণের হয়ে পড়ে এবং খনিজ সমৃদ্ধ হয়ে পড়ে। বি থ্রি কিন্তু তেমনভাবে সব স্তরে দেখা যায় না। এখানে এ বি স্তরের কিছু লক্ষণ এবং সি স্তরের কিছু লক্ষণও এখানে লক্ষ্য করা যায়। তো বুঝতে পারলে বি স্তরটি, এবার চলে আসবো সি স্তর। সি স্তরটা কিন্তু মিটে দিই, সি স্তরে তেমন কোনো ভাব নেই বললেই চলে। তবে সি স্তর কিন্তু প্রকৃত স্তর নয় অ্যাকচুয়ালি। এখানে বেডরক, বেডরক বা মূল শিলা, যে টুকরো চূর্ণ বিচূর্ণ বা বড় বড় টুকরো এখানে সি স্তরে লক্ষ্য করা যায়, বা আহুবিকারের ফলে অন্য জায়গা থেকে এসে এখানে সঞ্চয়টা লক্ষ্য করা গেছে। এখানে এই যে সি স্তরটি, এখানে কিন্তু জৈব পদার্থের কার্যকর বা হিউমাসের কার্যকর এখানে তেমনভাবে লক্ষ্য করা যায় না, বা জীবাণুর কার্যকর এখানে তেমনভাবে লক্ষ্য করা যায় না। এই স্তরে যে এই স্তরটি কী হয় দেখো, মাটির কী হয়, মাটির বিভিন্ন বৈশিষ্ট্যগুলো রয়েছে তো, ভৌত এবং রাসায়নিক বৈশিষ্ট্য। ওই বৈশিষ্ট্যই তো মাটিকে নিয়ন্ত্রণ করে থাকে, ফলে বৈশিষ্ট্যগুলির দ্বারাই এই স্তরটি কী হয়, রূপান্তরিত হয় এবং রূপান্তরিত হয়ে সোলামের আওতায় নিয়ে আসে এই স্তরটি। তো বন্ধুরা, এখানে তেমন কিছু নেই, এইটুকুই। আর একটা যেটা মূল শিলা, এইটুকু বুঝতে পারলে মূল শিলা কী, মূল শিলার উপরেই নির্ভর করে প্রত্যেকটা স্তর, মাটির প্রকৃতি নির্ভর করে সেই মাটিটা কেমন হবে, মাটির ভৌত এবং রাসায়নিক বৈশিষ্ট্য সেখানকার মাটির বৈশিষ্ট্যকে ব্যাপকভাবে প্রভাবিত করে থাকে। আর একটা কথা, মাটির পলিকের এই যে এ বি, এই দুটি স্তরই কিন্তু মাটির পলিকের মেন স্তর, সেই জন্য সি স্তরকেও বলা হয়ে থাকে অনেক ক্ষেত্রে। তো সেই জন্য এই যে সি স্তর ইনকমপ্লিট থাকে, সেই জন্য এ বি এই স্তরকে একত্রে সোলাম বলা হয়। কিন্তু সি স্তরকেও সোলাম বলা হয়ে থাকে, কোনোটি ভুল নয়, এই দুটো কোনোটি ভুল নয়। তো বন্ধুরা, আজকের মতন এইটুকুই। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ বন্ধুরা।